আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ইন্টারনেট খুললেই এখন মিমের জোয়ার। বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়ে উঠেছে মিম সংস্কৃতি। নিছক রসিকতা থেকে প্রতিবাদের মাধ্যম সর্বত্রই অহরহ যাতায়াত মিমের। কিন্তু নিত্য নতুন চাহিদার জেরে স্মৃতি থেকে হারিয়ে যায় কতই না মিম। সেই সব মিম সংরক্ষণ করতে হংকংয়ে চালু হয়েছে অদ্ভুত এক মিউজিয়াম। 2021 সালের এপ্রিল মাসে দুটি বেসরকারি সংস্থার যৌথ প্রচেষ্টায় চালু হয়েছে মিম মিউজিয়ামটি। বর্তমানে সেখানে রয়েছে কয়েকশো মিম। কী নেই সেখানে? তার সঙ্গে সর্বত্র সুগন্ধ ছড়িয়ে রয়েছে মিউজিয়ামটিতে। এমন কি আছে একটি ট্যাটু পার্লারও। সেখানে ইচ্ছেমতো মিমের ট্যাটু বানানো যায়। শুধু মিম প্রদর্শন নয়, বরং নতুন সংস্কৃতির ধারাকে বজায় রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থাগুলি। আরেকটি বিষয় হল, এই মিউজিয়ামে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না, অনেকটা ওই ইন্টারনেটে মিম দেখে নেওয়ার মতোই। খরগোশের পেছনে ধাওয়া করে তার গর্তে ঢুকে পড়েছিল ছোট্ট কিশোরী অ্যালিস, আর তারপরেই এক অদ্ভুত দুনিয়া অর্থাৎ ওয়ান্ডারল্যান্ডের সন্ধান পায় সে। সেখানে কোনো জীবের আয়তন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বড়, কোনোটা আবার নিতান্তই ছোট। কথা বলছি লুই ক্যারলের উপন্যাস অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সম্পর্কে। কিন্তু বাস্তবে কি এমনটা হয়? হ্যাঁ, মানুষের স্বাভাবিক ইন্দ্রিয় শক্তির বিকার ঘটলে কোনো বস্তুকে স্বাভাবিকের তুলনায় অনেক সময় বড় কিংবা ছোট মনে হয়। ব্যাপারটা অনেকটা চোখে ধাঁধা লাগার মতোই। আর এই বিশেষ মানসিক রোগটিকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিন্ড্রোম। এই বিভ্রমের প্রভাবে সাময়িকভাবে জ্ঞানও হারাতে পারে মানুষ। কখনো আবার স্পর্শজনিত অনুভূতিতেও হঠাৎ বদল আসে, স্থির বস্তুকেও গতিশীল বলে মনে হয়। তবে বলে রাখা ভালো, এই রোগ মোটেই ভয়াবহ নয়। বানরের দখলে চলে গেছে গোটা শহর, আর সে কারণে শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। পরিস্থিতি এমনটাই থাইল্যান্ডের লোপবুরি শহরের। বানরের অত্যাচারে শহরটিতে বিনিয়োগ স্থগিত হয়ে গেছে, ক্রেতাদেরও দেখা মিলছে না, ব্যবসায়ীরাও সব ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। একসময়ের বাণিজ্যে সমৃদ্ধ শহরটির পরিবেশ এখন অনেকটাই ভুতুড়ে। অভিযোগ, লম্বা লেজওয়ালা 3,000 বানর প্রায়শই ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে ঢুকে পড়ছে, কেনাকাটা করতে আসা গ্রাহকদের হয়রানি করছে, দোকানের সামনের অংশ ভাঙচুর করে তারা, ফলে দোকান মালিককে মেরামতের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। বানরের দলের যন্ত্রণায় স্থানীয় শপিং সেন্টারে যেতে লোকজন উৎসাহ হারিয়ে ফেলছেন। লোপপুরি ও এর বানরের কাহিনী দীর্ঘদিন ধরে বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের বিষয়। পর্যটকরা সাধারণত এই বানরদের খাওয়ান এবং তাদের সঙ্গে সেলফি তুলতে পোজ দেন। এ অঞ্চলে একটি বার্ষিক বানর উৎসব নাকি অনুষ্ঠিত হয়। 137 ফুটের বেশি দীর্ঘ এক ড্রাগন রাগি রাগি চোখে তাকিয়ে বিশাল হাঁ করে আছে। মনে হচ্ছে সামনে যা কিছু পাবে একদম সাবাড় করে ফেলবে। কিন্তু এই ড্রাগন দেখে কেউ ভয় পাচ্ছেন না, উল্টে সবাই আসছেন এটির সঙ্গে ছবি তুলতে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের একটি শপিং মলে আনুমানিক 38,000 বায়োডিগ্রেডেবল রাবার বেলুন দিয়ে তৈরি করা হয়েছে দৈত্যাকৃতির এই ড্রাগনটি। এরই মধ্যে সবচেয়ে বড় ড্রাগনের বেলুন ভাস্কর্য হিসেবে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে সেটি। দুই বেলুন শিল্পী উইলসন প্যাং এবং কুন লুং হোর নেতৃত্বে 60 জন স্বেচ্ছাসেবক এই ড্রাগন ভাস্কর্য তৈরি করেছেন। তাদের মধ্যে কেউ ছিলেন বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিকের শিক্ষার্থী। চীনা নতুন বর্ষ উদযাপন উপলক্ষে এই ড্রাগনটি তৈরি করা হয়। বিশ্বাস করা হয় এই ড্রাগন সৌভাগ্য এবং মঙ্গলের বার্তা নিয়ে আসে। বার্নাবাস ভুজিটি সোলনে হাঙ্গেরির একজন শেফ। সম্প্রতি তিনি এক বিশ্বরেকর্ড গড়েছেন। তবে রন্ধনশিল্পে নয়, তিনি রেকর্ড গড়েছেন অনলাইন গেম খেলে। টানা 59 ঘন্টা 20 মিনিট ধরে সোলনে দীর্ঘতম ভিডিও গেম ম্যারাথনের শিরোপা জিতেছেন। এর আগের রেকর্ড ছিল 23 ঘন্টা 31 মিনিটের। বার্নাবাসের খেলার পুরো সময়টি লাইভ স্ট্রিম করা হয়েছে, আর এই রেকর্ড থেকে প্রাপ্ত সব অর্থ দাতব্য কাজে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।